লকডাউনের তৃতীয় দিনে ঢাকার মানুষের চলাচল আগের দুদিনের তুলনায় অনেকটাই বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচা বাজারগুলোতে শনিবার মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। অলি গলিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড়ও দেখা গেছে। ঢাকার পল্টন, মালিবাগ, আজিমপুর, মিরপুর, উত্তরা ও ধানমন্ডি সহ সব প্রধান প্রধান সড়কে যানবাহনের চাপও বেড়েছে। ঢাকার নিউ মার্কেট, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, হাতিরপুল এলাকায় রিক্সা চলাচলও বেড়েছে, পাশাপাশি চলছে কিছু ব্যক্তিগত গাড়িও। তবে বিধি নিষেধ মানতে ঢাকার পথে পথে আগের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের তল্লাশি পেরিয়ে তবেই বেরোতে হচ্ছে সবাইকে। জীবাণুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 দিন যাবৎ চলছে লকডাউন। এই লকডাউনের আজ তৃতীয় দিন। ঢাকা নগরীর আজকে যে চিত্র, ঢাকা থেকে কাঙ্গিখান পাবো।